পৌরভোট থেকে আগেই সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। এদিন তৃণমূল কর্মীদের সাথে নিয়ে এলাকায় ভোট প্রচার ও বাড়িতে লিফলেটও বিলি করেন তিনি। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। এবার পুর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সুভাষবাবু। গত 2 বারের পুরসভার চেয়ারম্যান ছিলেন সুভাষ দত্ত, তৃণমূলের একজন দক্ষ নেতা হিসেবে পরিচিতি ছিল তার। এবার পুর নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। তার ভাই শঙ্কর দত্তকে প্রার্থী করা হলেও তাঁকে প্রার্থী না করায় দলের উপর চটেছিলেন সুভাষ। 6 নম্বর ওয়ার্ড থেকে নির্দলে ভোটে লড়ার কথা জানান তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর ওয়ার্ডে দেওয়াল লেখাও শুরু করে দেন তার অনুগামীরা, প্রচার শুরু করেন। কিন্তু দুদিন আগে ভোটে লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ফেলতে পারলাম না, সে কারণেই ভোট থেকে সরে দাঁড়ালাম। এদিন কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন, লিফলেটও বিলি করেন তিনি। পুরসভার একাধিক ওয়ার্ডে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন সুভাষ দত্ত। গোবরডাঙ্গায় তৃণমূলের ফাউন্ডার, ওয়ান অফ দ্য ফাউন্ডার, গাইঘাটাতে তৃণমূলের ওয়ান অফ দ্য ফাউন্ডার। এবার দল আমাকে একবার থেকে দুজনকে নমিনেশন দেবে না বলে আমার ভাইকে দিয়েছে, আমাকে দেয়নি। আমার 6 নম্বর ওয়ার্ডের কর্মীরা এটা মেনে নেয়নি, তাদের অনুরোধে আমি নির্দল দাঁড়িয়েছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান আর জ্যোতিপ্রিয় মল্লিকের অনুরোধ আমি ফেলতে পারিনি, সুতরাং আমি এই লিফলেট মারফত আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়ে আমি বিভিন্ন বাড়িতে এইগুলো আমি প্রচার করছি। সব বাড়িতে হয়তো যেতে পারবো না, এই আমার এই অসমাপ্ত কাজ, অর্থাৎ বাড়ি বাড়ি এই লিফলেট প্রচার করে দলীয় প্রার্থীর হয়ে এবং যাতে তাদের তৃণমূল এই ওয়ার্ডে শক্তিশালী হয় এই কাজটা তারা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।